আর যারা গঙ্গাসাগর পর্যন্ত পৌঁছতে পারেননি তারা খাস কলকাতাতে পুণ্যতীর্থে ছোঁয়া নিচ্ছেন বাবুঘাটে আজকে ভোর থেকেই সেই স্নান পর্ব শুরু হয়ে যায় অনেকেই যারা গঙ্গাসাগর যেতে পারেননি তারা এখানেই আস মিটিয়ে নিচ্ছেন একদিকে যেমন চলছে স্নান অন্যদিকে পুজোর জন্য ধুম চলছে সূর্য নমস্কার হাড় কাঁপানো ঠান্ডা থাকলেও সেটা কোথাও বাধা হয়ে দাঁড়ায়নি আজকে সকালে কলকাতা আর গঙ্গাঘাটের পূর্ণ স্থানে